ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার ঘটনায় এখন পর্যন্ত 18টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে প্রায় 20,000 ব্যক্তিকে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি 107 জন। পুলিশ জানায় হামলা ও সংঘর্ষের ঘটনায় সদর থানায় 15টি, আশুগঞ্জ থানায় 2টি এবং সরাইল থানায় 1টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে সদর থানা পুলিশ 18 জনকে এবং আশুগঞ্জ থানার পুলিশ 3 জনকে আটক করেছে। 26 মার্চ হেফাজতের সমর্থকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় এসব মামলা হয়।